অপেক্ষার অন্ত, স্বপ্ন পূরণ হল প্রতিজন অসমিয়ার। যি দলত খেলিছিল ক্রিকেটর ভগবানে সেই দলত খেলিব অসম তনয়ে। মেন ইন ব্লুত স্থান লাভ অসম সন্তান রিয়ানর। ভারতীয় পুরুষ ক্রিকেট দলত স্থান পোৱা প্রথম অসমিয়া হওয়ার গৌরব রিয়ানলৈ। 77 বছরীয় দীঘলীয় অপেক্ষার অবসান ঘটাই অবশেষত আহিল সেই বহু প্রতীক্ষিত খবরটো। ভারতীয় ক্রিকেট দলত স্থান লাভ করিলে অসম তনয় রিয়ান পরাগে। 1948 চনত ক্রিকেট সন্থা গঠন হওয়ার সুদীর্ঘ 77 বছরের পিছত ভারতীয় জাতীয় ক্রিকেট দলত স্থান লাভ করিলে এগারী পুরুষে। মেন ইন ব্লুত স্থান লাভ করা প্রথমজন হওয়ার গৌরব অর্জন রিয়ান পরাগর। অহা 6 জুলাইর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবলগিয়া টি-20 শৃঙ্খলাত ভারতীয় দলত অন্তর্ভুক্ত হল অসম তনয় রিয়ান পরাগ। এই খবর লাভ করার পিছতে এতিয়া উৎফুল্লিত প্রতিজন অসমিয়া তথা অসমৰ ক্রিকেট অনুরাগী। রিয়ানোর এই সফলতাক লৈ সুখী অসমৰ প্রাক্তন ক্রিকেটার সকলো। প্রাক্তন ক্রিকেটার সকলৰ আশা রিয়ানে মুকলি করা বাতেরে বাদ বুলিব অসমৰ তরুণ ক্রিকেটার সকলে। রিয়ান পরাগর অন্তর্ভুক্তি ভারতীয় দলত, এই অসমৰ কাৰণে খুবই সুখবর হয়। আর প্রথমজন অসমিয়া ক্রিকেটার হিসাবে ভারতীয় দলত স্থান পাইছে, যত জিম্বাবুয়ে খেলিবলৈ যাব। আর আশা রাখিছো রিয়ানে জিম্বাবুয়ে গেলে খুব ভাল প্রদর্শন করে। অসমবাসীর বাবে খুবই ভাল খবর, আমি খুব আটাই বড় সুখী। আর যেটা এক্সপেক্ট করিয়ে আসলো, কারণ যি ধরনের রিয়ানে লাস্ট বিগত দুটা সিজন ডোমেস্টিক সার্কিটত খুব ভাল পারফরমেন্স করেছে, আর এবার আইপিএলতো এক্সেপশনাল পারফরমেন্স করেছে, খুব ম্যাচিওরলি খেলিছে। তো রিয়ানক কংগ্রেচুলেশনস টিম, এটা একটা বহুত প্রাউড মোমেন্ট আমার সব অসমবাসীর কারণে, সব ক্রিকেট ক্রিকেট ফ্যাটার্নিটির কারণে আর স্পোর্টস ফ্যাটার্নিটির কারণে। এটা একটা বহুত ভাল খবর যে ফার্স্ট রিয়ানে আমার মানে মেন্স ইন্ডিয়ান টিমত চান্স পাইছে। মোর অল দ্য বেস্ট উইশেস টু হিম এন্ড দ্য টিম। রিয়ানর সফলতাত সুখী অসম দলত রিয়ানর হৈ একেলগে খেলা সহ খেলুৱৈ সকলো। রিয়ানে ভারতীয় দলত স্থান লাভৰ পিছত উৎফুল্লিত অসম দলৰ আন ক্রিকেটার সকলো। আমার কারণে বহুত এক্সাইটেড নিউজ হয়। তো আমি গোটে ভাবি আছিলোঁ লাস্ট 2 ইয়ার্সৰ পৰা যে কোনোবা এটা পাওক, কোনোবা এটা পাওক। আৰু আমাৰ এক্সপেক্টেন্স আছিল যে রিয়ান পৰাগেই পাব, কিয়কি ইয়াৰ পারফরমেন্স ফ্রম লাস্ট 2 ইয়ার্স বহুত ভাল। সো যাতে উপর গৈ ভাল খেলক সেইটোৱে আমি বিচাৰোঁ, আমি গোটে অসমবাসী ৰাইজে সবে বিচাৰোঁ। আৰু নর্থ ইষ্টৰ পৰা এটা প্রাউড মোমেন্ট, ভাল লাগিছে কাৰণ আমাৰ অসমৰ ফার্স্ট সিনিয়ৰত আমাৰ রিয়ান খেলিছে। কাৰণ রিয়ান খেলিবলৈ আমি আগৰ পৰা ভাবি আছিলোঁ কি রিয়ানে আমাৰ ইণ্ডিয়া টিমত যেতিয়া প্ৰথম স্থান পাব তো রিয়ানে পাব, কাৰণ সিয়াক সৰুৰ পৰা পাই আছোঁ। সি সৰুৰ পৰাই যেনেকৈ বেটিং কৰে এতিয়ালৈকে বহুত ইম্প্ৰুভ কৰিছিলে, লগ পাইছোঁ কেইদিনমান আগতে। বাট তাকে কংগ্ৰেচুলেশ্যনছ টু রিয়ান, আৰু মই রিয়ানৰ ফেমিলিকো বহুত কংগ্ৰেচুলেশ্যনছ দিছোঁ, বিকজ আমি নিজে দেখিছোঁ আগৰ পৰা পৰাগদাই কেনেকৈ তাৰ লগত কষ্ট কৰিছে আৰু তাক কেনেকৈ মানে গ্ৰো কৰাইছে, আৰু তাৰো বহুত হাৰ্ডৱৰ্ক আছে। এইখন গুৱাহাটীৰ চাউথ পইণ্ট স্কুল, এইখন বিদ্যালয়তে অধ্যয়ন কৰিছিল রিয়ান পৰাগে। রিয়ানৰ ভাৰতীয় দলত স্থান লাভ কৰাত সুখী এসময়ত রিয়ানক পঢ়োৱা শিক্ষক শিক্ষয়িত্ৰী। আমি সবে খুবেই মানে আনন্দিত, আমি আশা কৰি আছিলোঁ যে যোৱা এই যেটো IPL হল তাতে ইমান ভাল প্রদর্শন দিলে, এতিয়া পাব লাগে, আলটিমেটলি পালে। আমি আর নর্থ ইষ্টৰ প্রথম খেলুৱৈ যে মানে মেইন ইন্ডিয়ান টিমত মূল টিমত তাম পাইছে। মই তাৰ ক্লাস 11ত ক্লাস টিচাৰ আছিলোঁ, প্লাস মই তাক ইংলিছ পঢ়াইছিলোঁ। সি খুবেই সিনসিয়ার, খুব ক্লাসেস খুব বেছি ৰেগুলাৰলি কৰিব পৰা নাছিলে বিকজ অফ তাৰ মানে মেচেছ প্ৰেক্টিছ, বাট খুব কনচাৰ্ণ এজ এ ষ্টুডেণ্ট, খুব কনচাৰ্ণ। রিয়ান পরাগে ভারতীয় দলত স্থান পোৱাটো অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে গৌৰৱৰ কথা। এতিয়া উত্তৰ পূবৰ খেলুৱৈৰ বাবে দুৱাৰ খোল খালে, এই মন্তব্য BCCIৰ যুটীয়া সচিব দেৱজিৎ লন শইকীয়াৰ। এইটো অসমৰ কাৰণে তথা গোটেই সমগ্ৰ নৰ্থ ইষ্টৰ কাৰণে এটা খুব গৌৰৱৰ বিষয়, কাৰণ আপুনি যদি চাই 1948ৰ পৰাই অসম ক্ৰিকেট সন্থা চলি আছিলে, আচলতে আমি আজিলৈকে এজন ছিনিয়ৰ লেভেলত অসমৰ পৰা খেলুৱৈ দিব পৰা নাছিলোঁ, যদিও জুনিয়ৰ লেভেল বা মহিলা ক্ৰিকেট দলত আমাৰ অসমৰ খুবেই ইতিমধ্যে স্থান গ্ৰহণ কৰিছে, উমা চেত্ৰীয়ে তাৰ নিদৰ্শন। মুঠৰ ওপৰত রিয়ানে ভাৰতীয় দলত স্থান লাভ কৰাক লৈ এতিয়া উৎফুল্লিত সমগ্ৰ অসম তথা উত্তৰ পূববাসী সকলোরে এটাই আশা, মূল একাদশত স্থান লাভ করে ভাল প্রদর্শনে সকলোরে মন জয় করক অসম তনয় রিয়ানে। রিয়ানে মুকলি করা বাতেরে আগবাড়ক অসমৰ যুব ক্রিকেটার সকল।
ভিডিও জার্নেলিষ্ট প্ৰাণজিৎ আৰু নিত্যৰ সহযোগত প্ৰাঞ্জল বৰুৱা আৰু দীপাংকৰ কলিতা ৰিপৰ্ট এনকে টিভি প্লাছ।